হ্যালো বন্ধুরা, সকালের নেবন টি এর সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো চা খেতে খেতে দেখো, দেখছি এদের ঝগড়া। দুজন আমার জানলার সামনে বসে, যেন সংসারের কাজকর্ম ঠিকঠাক হয়নি, বাজারহাট করেনি, এই নিয়ে দুজনের মধ্যে লেগেছে তুমুল ঝগড়া। কেউ কারো মুখ দেখছে না, দুজন উল্টো দিকে ঘুরে বসে আছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, সোমালি দা ক্রিয়েটিভ মম চ্যানেলের একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে, আজকে হচ্ছে বুধবার, বুধবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। আর সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে মার্কেটে সকালে স্নান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন করব একটু ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে তারপরে যাবো মার্কেটে। মার্কেটে যাওয়ার একটু রিজন আছে, ছোটোখাটো কয়েকটা জিনিস কেনার আছে, সেই জন্যই যাবো। আর সকালে আজকে ব্রেকফাস্ট তেমন কিছু বানাইনি, রয়েছে ম্যাগি। বাবাইকে বানিয়ে দিয়েছিলাম ম্যাগি, সেই ম্যাগিটাই আমার একটু প্রসাদ। তো চলো খাওয়া দাওয়া করে নিই আর দেখি মার্কেটে গিয়ে তোমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব, যদি কিছু দেখাতে পারি। তো চলো, মার্কেটে যে দোকানে এসেছিলাম সেই দোকানের সামনেই বসেছে একটা ফুলগাছালয়। ফুল গাছের অনেকগুলো দোকান বসেছে, এটা একটা দোকানটা সামনেই ছিল। তো ওখান থেকে কিছু গাছ দেখে আমার খুবই পছন্দ হয়ে গেছে, আমি কয়েকটা গাছ কিনে নিলাম। আর রাস্তায় তো এত ভিড় দেখো, আমি যেন মনে হচ্ছে ভিড় চিড়ে চিড়ে আমি মাঝখান থেকে এগিয়ে চলেছি, এত ভিড় এত ভিড়। তাও তো আমি অনেকটা বেলা করে গেছি, প্রায় 10:30টার বেশি হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো এই সময়টা লোক বাজারহাট করে নিয়ে গেছে, অনেক কমে গেছে, লোক সংখ্যাও কমে গেছে, জিনিসপত্রের সংখ্যাও কমে গেছে। কোনো একদিন তোমাদের সকালবেলাটা শেয়ার করব, যখন ফার্স্ট বসে বাজারটা, শুধু মানে দেখলে যেন চোখ জুড়িয়ে যাবে জিনিসপত্রের স্তূপ দেখে দেখে। আঙুর তো কমে গেছে, এখন তো প্রায় 11টা এরকম হয়ে গেছে আমি বাজার ঘুরতে ঘুরতে, তো অনেকটাই কমে গেছে। তার আকৃতিটা আরও বেশি ছিল যখন শুরু হয়েছিল। তা দেখো আমার মোটামুটি বাজারে কেনাকাটা হয়ে গেছে আর আমি চলে এসেছি আমার গাড়ির কাছে, মার্কেট থেকে চলে এসেছি। বাইরে কি রোদ যাকে বলে, এত রোদ বাইরে, তারপরে বাজারে কি ভিড়। এই যে বাজারে যাওয়া মানেই আমাদের যা হয়, টুকটাক হাতের কাছে কিছু সবজি নিয়ে এলাম, আর মেনলি গিয়েছিলাম অন্য কারণে, সে কারণটা হয়ে গেছে। আর এই যে দেখ আমাদের হাটবাড়ে তো এখানে সব রকম, মানে হাঁস মুরগি গাছপালা যা খুঁজবে তাই পাবে। তো ঘুরে ঘুরে আজকে দেখাতে পারলাম না, যেদিনকে আমি হেঁটে হেঁটে যাবো সেদিনকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। কেননা বাজারে আজকে এত ভিড় হয় যে মানে গাড়ি রেখে যে মানে কোথাও যে রেখে যে পুরো বাজারটা ঘুরবো সেটা সম্ভব হয় না। এই জুতোটা আনলাম, এটা বাবাইয়ের জন্য, যে জুতো পায়ে দেয় এমন ভাবে হাঁটাচলা করে সমস্ত জুতোগুলো ছিঁড়ে, এই করে করে আমার দুখানা জুতো ছিঁড়েছে, ওই জন্য ওকে একটা বড় দেখে জুতো কিনে দিয়েছি, যেটা পরেও সারাক্ষণ দৌড়াদৌড়ি করলেও ছিঁড়বে না। আরে কেসেন্ট মানে রিসেন্ট দুখানা জুতো ছিঁড়ে দিয়েছে। না যাই হোক, আজকে আমার এখন রান্না বান্না হয়নি, তুই যা আমার রান্না বান্না হয়নি, আমি এখন রান্না বান্না করিনি, প্রচন্ড দেরি হয়ে গেছে। একটু চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে এলাম, চটপট রান্না বান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বাজারে যাওয়ার আগেই আমি মাছ বার করে জল দিয়ে রেখে দিয়ে গেছিলাম, এসে এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এটা তেলাপিয়া মাছটা আজকে বার করেছি। তেলাপিয়া মাছটা রান্না করবো, অনেকদিন পর আজকে তেলাপিয়া মাছ খাওয়া হবে। আর যেহেতু শাকটা এনেছি, শাক তো আমাদের সবসময় খাওয়া হয় না, কিন্তু শাক খাওয়াটা প্রচণ্ড জরুরি, শাকে তো জানোই প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তো শাক খাওয়াটা জরুরি, সেই জন্য শাক আজকে আমি বাজারে গেলেই চেষ্টা করি শাক আনার জন্য। আর ও বাজারে গেলে আনে, কিন্তু আমাদের তো সবসময় বাজারে যাওয়াটা সম্ভব হয় না, যেন শাক খাওয়াটা হয় না। তো যাই হোক, যেহেতু গিয়েছিলাম নিয়ে এসেছি শাক, তো আজকে শাকটা রান্না করবো আর মাছের ঝোলটা হবে। আর এর থেকে বেশি সময় নেই, কেন পুনে 1টা বাজে, অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো আরো কি কি আনলাম, আরো দুটি এখন ফ্রেশ ফ্রেশ গ্রেপস, সিজনিং ফুড খাওয়া তো খুবই জরুরি, চেষ্টা করি বাজারে গেলে। আমাদের কি বলতো আনাটাই সমস্যা হয়ে যায়, বাজারে গেলে যখনই বেরোই মোটামুটি সবই নিয়ে আসার চেষ্টা করি। আর এই ফুলটা আমার ভীষণ ফেভারিট, এই সময় পাওয়া যায়, এত মিষ্টি খেতে, আমার খুব ভালো লাগে এই ফুলটা খেতে, ওই জন্য ফুলটা নিয়ে এলাম। সেদিনকে ওকে বলেছিলাম বাজারেতে, ও আসলে তাড়াহুড়ো ছিল, ছেলে স্কুল যেতে হবে, সেই জন্য আর অতটা খেয়াল করে আনতে পারেনি। আজকে আমি গিয়েছিলাম তাই জন্য নিয়ে এলাম। আরো কি এনেছি দেখবে, আরো এনেছি, তখন তো সব দেখা নেই, রান্নাটা চাপিয়ে দিয়েছি, এবার একটু হাতে সময় হয়েছে, আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আরো কয়েকজনকে নিয়ে এসেছি, ফাঁকা ফাঁকা লাগছিল না, ওরা এখন প্যাকেটের মধ্যেই আছে, বার করিনি এখনো, কিছুক্ষণ যা তারপরে বের করে দেব। বন্ধুদের পেয়েছে তো, আসলে কি নতুন জলটা পড়েছে তো, আর ওরা একটা জলে থেকে অভ্যস্ত, আবার এসছে একটা নতুন জায়গায়, তো একটু অসুবিধা হচ্ছে ওদেরও, একটা মরে গেছে, তো সেই কারণে আবার নিয়ে এসেছি কয়েকজনকে।
আরো কিছু জিজ্ঞেস করে এলাম, মানে অনেকদিন রাখি তো রাখিনি, তো মানে ভুলে গেছি অনেক কিছু, সেই কারণে ওদেরকে জিজ্ঞেস করলাম। তো বললো না এই ওয়েদারটা ঠান্ডা গরমের জন্য একটু প্রবলেম হচ্ছে, আমাদেরও অনেক দেখলাম ওদেরও অনেক মাছ মরে গেছে, বললো একটুখানি ওয়েদারটা ঠিক হয়ে গেলো আর ঠিক হয়ে যাবে, এত মরবে না। আর আমি আমাদের সাপ্লাই ওয়াটার দিচ্ছিলাম, বললো না সাপ্লাই ওয়াটার দেবে না, সম্ভব হলে টিউবওয়েল ওয়াটারটা দিন, মানে চাপকলের জল যেটাকে বলে। তো কাছেই আছে আমার চাপকল, বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেখান থেকে নিয়ে আসবো বিকেলবেলা গিয়ে, জলটা আস্তে আস্তে অল্প অল্প করে চেঞ্জ করে দেবো। আর এই যে বের করে রেখেছি, এদের না নামটা আমার ঠিক ভুলে গেলাম, আমার এই একটা আমার ফুল গাছের নাম একদম মনে থাকে না, আমি ভুলে যাই। তোমাদের কাউ জানা থাকলে আমাকে একটু বলো প্লিজ নামটা কি। যাই হোক, রান্না বান্না করি এখন। আর এখানে কালকে একটু দুধ বেঁচে গেছিল, সেই দুধটা দিয়ে একটু ছানা করে রাখলাম। চলো এবার ফুলদমে রান্না শুরু করে দিই, কড়াইটা বসিয়ে দিই। আর তেলাপিয়া মাছটা করবো সর্ষে দিয়ে, সর্ষে মানে সর্ষে দিয়ে তেলাপিয়া মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, কালো জিরা ফোড়ন দিয়েও খেতে ভালো লাগে, সেটা কথা না, কিন্তু আমি আজকে করবো সর্ষে দিয়ে। এই যে সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে আছে, কালো সর্ষে আমার খুব ঝাঁঝ হয়, কালো সর্ষেটা ওই জন্য আমি একটু অ্যাভয়েড করি, আমার ছোটটা খায় তো, ছোটটা বেশি ঝাল খেতে পারে না, সেই কারণে একটু সাদা সর্ষে নেবো। আর একটু নেবো গোটা জিরে, আর একটু নেবো পোস্ত, একটু গোটা জিরে আর নেবো পোস্ত, এই তিনটেকে মিশিয়ে পেস্ট করে নেবো, ব্যাস হেভি হবে ঝোলটা খেতে। আর আমি এই সব পোস্ত টোস্ত আমার তো রেগুলার ইউজ হয় না, এই জন্য এখানে সব আমি এগুলোকে ফ্রিজে স্টোর করে রাখি। আমার এই পোস্তটা মনে হয় 6 মাসের বেশি, খুব একটা পোস্ত টোস্ত খাওয়া হয় না আমার এখন, আর শীতকালটা তো একদমই খাওয়া হয় না, গরমকালে তো খাওয়া হয়, শীতকালটা একদমই খাওয়া হয় না। তো আমি এইভাবে সব ছোট ছোট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখি, আমার এখন কন্টিনিউ ফ্রিজ চলে, ফ্রিজ যেহেতু বন্ধ হয় না ওই জন্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অনেকদিন অনেকদিন স্টোর থাকে। আমি এভাবে নারকেল তোমাদের আগেও শেয়ার করেছি, নারকেল টারকেল অনেক কিছু স্টোর করে রাখি এভাবে, কিন্তু এই যে মাঝে কয়েকদিন যে ছিলাম না বিয়ে বাড়ি গিয়েছিলাম, ব্যাস সবই ফেলে দিতে হয়েছে, এসে ওগুলো তার কোনো কাজে লাগলো না, আর ওই মুহূর্তে আমার কাজে লাগানোর মতো পরিস্থিতিও ছিল না যে কিছু একটা বানিয়ে ফেলবো, কেননা বিয়ে বাড়ি থেকেই আসলে তার বেশ কাটতেই বেশ কয়েকদিন সময় চলে গেছে, তো এক্সট্রা কিছু আর কি তৈরি করবো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকগুলো কেটে জলে মানে কেটে নেই, শাকগুলোকে মানে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত মানে সর্ষে পোস্ত বাটাটাও হয়ে গেছে, আর এখানে আলু অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা সোমবার দিয়েছি, দিয়ে শাকটা দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা করার জন্য কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিলাম, নিয়ে এবার আলুটা ভাজা ভাজা হতে হতে ওর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আর এর ফাঁকে ফাঁকে আমি আমার বাসনগুলো কয়েকটা চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর দেখো মাছগুলোকে ছেড়ে দেওয়াতে ওরে অ্যাকোয়ারিয়াম জুড়ে নাচানাচি করছে। তো দেখো পোস্তটা এই সর্ষে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, হালকা নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দিলাম, ফুটে উঠলে মাছটা ঢেলে দিলেই হয়ে যাবে, সর্ষে দিয়ে মাছের ঝোলটা দিয়ে রাখি, তারপরে হয়ে গেলে নামি নেবো, ব্যাস রান্না বান্না শেষ। তাই এখন 1:30, খুব ফাস্ট ফাস্ট কাজ করেছি। আর এদিকে ডাল ফুটছে, তো চলো আজকে এই রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার ফিরে আসবো, এখন কিচেনটা পরিষ্কার করে নিই, রান্না তাড়াহুড়ো করে করলে যা হাল হয় কিচেনে। সন্ধ্যে পুজো দিয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে, এখন হচ্ছে চা, এখন চা, সন্ধ্যের চায়ের পার্টনার এখন এসে পৌঁছায়নি, জানি না আসবে কিনা, এখনো ফোন করেনি, তো একা একাই চা খাবো, সুতরাং আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে রাখা বেল বাটনটাও চাপতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। আর যারা যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে আমাকে তোমাদের ভালোবাসা দিয়ে যাও, তো আমি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো, সবসময় চেষ্টা করি, আরও চেষ্টা করবো। তো তোমাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য, তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো। আর চলো দেখি চা এখন, এখন তো দুধটা বসিয়েছি, বাবা এর দুধ গরম হচ্ছে, তারপরে হবে চা। যাই হোক আমাদের যে এখন বর্তমান যে দুধটা দেয় সেই দুধটা বেশ ভালোই দেয়, বেশ অনেকটা ছানা হয়, আজকে অল্প একটু দুধ ছিল, প্রায় 250 মতো দুধ ছিল, এবারে যে স্ট্যান্ডটা এনেছি না সেই স্ট্যান্ডটা না খুব একটা যেন শক্ত পোক্ত নেয় করে ঘাটটা নড়ে, তার দেখো মাঝে মাঝে ক্যামেরাটা নড়ছে, যেমন দাম তেমন জিনিস, এই হচ্ছে ব্যাপার আর কি, আমার এখন কাজ চালানোর মতো হচ্ছে ব্যাপার, কাজটা চললেই হবে, পরে তারপরে একটা
ভালোভাবে একটা দেখে নেওয়া। আমাদের এখানে অ্যাকচুয়ালি কি খুব ভালোভাবে মানে এসব জিনিসগুলো পাওয়া যায় না, বাড়ি যাবো যখন তখন ওখান থেকে আবার একটা ভালো দেখে নিয়ে আসবো। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোতে যাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার আগে একটুখানি চুলটাকে ভালো করে আঁচড়ে একটু বেঁধে ঘুমোতে হয়, নাহলে কিন্তু চুলের আগাগুলো ফেটে নষ্ট হয়ে যেতে পারে। তো চলো রাত্রে আর বেশি কথা বলবো না, এখন অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে আর আমারও ঘুমানোর সময় হয়ে গেছে, তাই তোমাদের গুড নাইট বলতে চলে এলাম। তো নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই। দেখাবো, আরেকজন বলছে বাই, তার অলরেডি গুড নাইট হয়ে গেছে, সে এখন কম্বলের নিচে। চলো টাটা।